আমারও বলছিল, আমি এক কান্তে ঢুকাইছি আর এক কান্তে বাইর করে দিছি। এখন মিশরে স্কলারশিপ হইলেও হইতে পারে না? হ্যাঁ, থাকতেও পারে এবং সবাই পাইতে পারে, কিন্তু দোস বাচ্চু মানে একটু চিন্তা করে দেখ, ক্যান ইউ বিলিভ ইট, বাচ্চু স্কলারশিপ পাইছে, মানে এত মানুষ থেকে বাচ্চু কেন? আর যদি বাচ্চু স্কলারশিপ পায়া থাকে আমি তো খাওয়া দাওয়াই ছেড়ে দিব। তুই খাওয়া দাওয়া ছেড়ে দিবি? তা ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে তো তুইও ব্লাফ দিস। ব্লাফ? আমি? হ্যাঁ, ওই যে কিছুদিন আগে একবার বললি তুই রেস্টুরেন্ট দিবি, এখন আবার বলতেছিস দিবি না, মানে ব্যাপারটা কেমন না? আমরা কত স্বপ্ন ছিল যে তোর রেস্টুরেন্টে যাব, ফ্রি ফ্রি খাবো, আড্ডা দিব সবাই মিলে, কিন্তু কি হলো? আরে আমি তো রেস্টুরেন্টে দিব দোস্ত। আবার দিবি? হ্যাঁ, রেস্টুরেন্ট এখন আমার স্বপ্নের পর্যায়ে চলে গেছে, এটা আমার যেমনি হোক পূরণ করতেই হবে। আগে একটু ক্যাপিটাল নিয়ে ঝামেলা ছিল, লাইক মেনু থেকে কিছু ফুড আইটেম বাদ দিতে হইতেছিল, বাট এখন আর মনে হয় না ওইসব ঝামেলা হবে। তুই ক্যাপিটাল পাইছিস? হ্যাঁ। কিভাবে? ব্যাংক লোন নিব। ব্যাংক লোন দিবি তুই? ব্যাংক তোকে লোন দিবে কেন? আরে ওই যে বাচ্চু বলছে ওর বাবা নাকি অনেক বড় বিজনেসম্যান, আমাকে ব্যাংক লোন ম্যানেজ করে দিতে পারবে। কি আছে ক্যাম্পাসের? কিছু হয়নি, আমার হইছে। তোমার কি হইছে? ক্যাম্পাসের দিকে তাকাইলে আমার কেমন জানি মায়া লাগতেছে, মনে হইতেছে আমি এই ক্যাম্পাস রেখে কিভাবে চলে যাব। এতদিন একটা ভার্সিটিতে পড়ছি, এখন আমার ইজিপ্ট ডাকতেছে, আমি ইজিপ্টে চলে যাব, খারাপ লাগতেছে। তুমি যাইও না মন খারাপ হইলে। কি বলো না বলো, কিভাবে যাব না? এরকম ক্যাপাবিলিটি কয়জনের আছে? আর স্কলারশিপের অপরচুনিটি কি সবাই পায় নাকি? সেটাই, এরকম স্কলারশিপ কয়জন পায়? হ্যাঁ, ক্যাপাবিলিটিও তো সবার নাই। তুমি যাও, বেটার তোমার যাওয়াই উচিত। যাব ঠিক আছে, তারপরও ক্যাম্পাসে যখন হাঁটাহাঁটি করতেছি যেদিকেই তাকাইতেছি মনটা খুব খারাপ লাগতেছে। এই ধরো তোমাদের সাথে তো পরিচয় হয়েছে, তাছাড়া আমার আরও কত ফ্রেন্ড আছে না, সবাই প্রতি তো একটা মায়া তৈরি হয়ে গেছে, এখন আসলেই খারাপ লাগতেছে চলে যাইতে। শুনো, মায়া তো সবার জন্যই থাকবে, এটা ন্যাচারাল। দেখো তুমি যদি এখন নিজে যাও, তোমার পড়ালেখা কত ডেভেলপ করবে, তোমার ফিউচার ব্রাইট হয়ে যাবে, ওখানকার টিচাররা কত ভালো, লেকচারার ভালো, লেকচার ভালো, নোটস ভালো। আচ্ছা শুনো, আমাদের জন্য ওখান থেকে না ভালো নোটস পাঠাইও। বোকামের মতো কথা বলো না, তোমাদের এডুকেশনাল সিস্টেম আর আমার এডুকেশনাল সিস্টেম তো এক না। ইজিপ্টের এডুকেশনাল সিস্টেম অনেক অ্যাডভান্স লেভেলে, তোমরা আসলে ওগুলোর সাথে সিঙ্ক করতে পারবা না,
তারপরে যদি তোমাদের কোনো হেল্প লাগে আমাকে অনলাইনে নক করবা, আমি তোমাদেরকে হেল্প করবো। ঠিক আছে বাচ্চু, কিন্তু তুমি মন খারাপ করো না ভাই, ঠিক আছে? মানে দেখো, তুমি একটা সুন্দর একটা দেশে যাইতেছো, ওইখানে নতুন পড়াশোনা, নতুন একটা কালচার, নতুন ফ্রেন্ডদের সাথে পরিচয় হবে, তাই না? তো ভালো তোমার জন্য। না ঠিক আছে, মন খারাপ করতেছি না। ইজিপ্ট যেহেতু আমাকে ডাকতেছে, আমাকে তো যাইতে হবেই, ঠিক না? এই যাওয়ার আগে একটা ফেয়ারওয়েল পার্টি থ্রো করো, সবাই মিলে একদিন পুরান ঢাকার কাচ্চি খাইলাম একসাথে। হ্যাঁ, আব্বু বলছে তো অনেক বড় একটা গ্র্যান্ড পার্টি দিবে। গ্র্যান্ড পার্টি? হ্যাঁ। কোথায় হবে এটা গ্র্যান্ড পার্টি? মিনিমাম 3 স্টার তো হবেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি একটু একা থাকি, তোমরা এখন একটু যাও, আমার মনটা খুব খারাপ লাগতেছে। ঠিক আছে।